তাদেরকে এসব রং দিতে নেই তুমি সাজি গুজে আনবে তো সব সাজানো আমার জল দিয়ে দেবো ই বাবা ওলে ওলে লাস্ট ফিনিশিং আমার ছেলে বাকি ছিল ও কমপ্লিট করে দিল ওই দেখো মাটি থেকে তুলে তুলে আমার ছেলে মাকে মাকা মাটি থেকে ওই চলে গেল না চলে গেল যা চলে অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল পুকুরকে দেখো পুকুর দেখো সকালবেলা সকাল সকাল পুকুরকে মামা রং লাগিয়ে গেছে আজকে হচ্ছে শুভদোল পূর্ণিমা তোমাদের সবাইকে জানি তোমরা অসংখ্য দোল পূর্ণিমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা ছোটদের আশীর্বাদ বড়দের প্রণাম আর বন্ধুদের অনেক 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 ভালোবাসা তো চলো তো আজকে তোমরা কে কিভাবে কাটাচ্ছো সেটা আমার সাথে পরে শেয়ার করো তো চলো আজকে দিনটা শুরু করলাম তোমাদেরকে দেখাবো আজকে দিনটা তো আজকে এখন রাখছি পরে আসছি আমরা আবার এই দেখো ম্যাডাম করছে এখন হোলি হ্যাপি হোলি সবাইকে দেখো এখন সবাই মিলে আমরা এখন যাবো কলকাতা সেজন্য দেখো আমি এখানে থালাটা দেখাবো খুব এই দেখো লং আজকে জিনিস দেখবে তোমরা হ্যাঁ এই দেখো নতুন ফিচকারি নতুন বেলুন মারি আজকে মা গুলো মনে হচ্ছে একটু রং ধনু হ্যাঁ বলে সবাই এটা রং ধনু সব হলে শেষ করে দিয়েছো মা সব রকম কালার দিলাম তোমাকে হ্যাঁ ঠিক বলেছো তুমি কি করবে দেখ তো জুম করি জুম এই দেখো তো দেখো এই যে সাজিয়ে নিয়েছি এবার যাব গিয়ে সবাইকে একটুখানি রং টং গুলো মাখাবো তো চলো বেরাই প্রথমে মাকে দিয়ে দিই আমার ছেলে বেয়ে মুখে চলে গেছে আরে এরম বাবা কেউ দেয় নাকি সুন্দর করে দিতে একবার ভয়তে চলে এলো বাড়িতে দেখি দেখি এই যাচ্ছে দিদুনকে দিবি রং চ এই যে দিদুনকে দিবি তোমার সামনেই তো দিল করে দিল দিয়ে কোনটা দাদা আমি ধরছি আমি ধরছি আরে ওই যে ওই সুকুমারের বউ কি অবস্থা দেখো সবাই এ বাবা এরা বালতি ধরে ধরে জল ডালছে ওই রং দিবি না আমার ছেলে রে বাচ্চাদেরকে এসব রং দিতে নেই না আচ্ছা ঠিক আছে দাদা 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 এইসব রং দিতে নেই বাচ্চাদের চাকি যে মিনিটে দিয়া যায় পায়ে দিয়া না পাইকি দিয়া ওই দোকানে মিমি আছে হ্যাঁ মিমি ই বাবা ভাই এরম দিতে নেই
আমি দিচ্ছি সাপ্লাই ধরো ধরো গাড়ি আসছে ও যা মেখে দিচ্ছেন এরপর কোনো রঙই ভালো লাগবে না ই বাবা ই বাবা ই বাবা ই বাবা কি করছে এরা তিতলে দিকে আমি একটা চাবি দিদি ওকে চাবি দিদি বাবা দিকা বাবা দিকা আমার টাবে আবি দেবো আবি দেবো শোনা ও ভয়েতে কাঁদছে ওকে সবাইকে যা যা রং দিতে ভয়েতে কাঁদছে তুই বন্ধ কর ঘরে চলে মিশে আমি মুছিয়ে দেবো চ ঘরে আরে ঘরে পুরো রং হ্যাঁ তুই মামা পুরো রং দিয়ে দিয়েছে মামা তুমি খুব বাজে জামা তোকে তো রং দিচ্ছে আরে তুই মামা এগুলো ঘরেছে কষ্ট করেছে এগুলোকে কেন দূরে করছিস ওই কলে চ আয় চ আর ওদিকে দেখ আরে চান করছে দেখো দাঁড়া এখন মামা আসুক মামার গায়ে মামার গায়ে মামার গায়ে এ ভাই ট্রাই ও তোকে বলুন ফাটাবে ও মামা তো আসো না ও ফাটাবে তোমার গায়ে ও বেলুন ফাটাবে মার পিটে পিটে যা আতে দে নে দে নে দে নে দে আমার উপরে থা পাড়ে দে বাইরে লোক চলে আসছে দূর থেকে ফাটাতে হয় দূর থেকে ফাটাতে হয় অত কাছে গেলাম না তুই দাপ আমার পিঠে দেখি পারিস কিনা ওরে বাবা ওরে বাবা রে এটা কি হচ্ছে মা লজ্জ যা যা এবার না ফাটাতে পারলে আর হবে না ছেড়ে দে আমি করে দিই আমি করে দিই মা না তাড়াতাড়ি যা বাইকে করে যাচ্ছে তাদের গায়ে রং দিচ্ছে কি অবস্থা দেখো আমি মুখে রং লতা তুলেছি কিসব বাঁদর মাদর সব মাখাচ্ছিল বাইকে তুলে নিয়েছি এনে এটা ফাটা এটা ফাটা এটা ফাটা দেখি ফাটা দেখি ছড় ইয়া যা এ মা ফেটেতে কত নিজেও যায় না কত ফেটেতে যা আচ্ছা চল পারি চ আমি ধরবো পাগল নাকি আমি পারি নাকি ধরতে আমার গায়ে অত জোর আছে এই যে আমরা এবার যাচ্ছি একটু পিঙ্কির বাড়ি যাচ্ছি ও বাবা ওই দেখ দাদা ফাদাকে দেখ এ বাবা এ জল দিচ্ছে দাদা তোদের গায়ে বাবা এই না না চলা 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 বাবা চলায় আর না চলায় আরে হাই পাগলা তো দেখো চলো আমরা এখন যাচ্ছি পিঙ্কির বাড়িতে যেখানে আবির নিয়েছি আবির নিয়ে যাবো কারণ রং টং মাখবো না পুরো মুখটা গেছে পুরো মুখটা পুরো কালো কালো করে দিয়েছে আমাদের একটু ওর বাড়ি থেকে ঘুরে আসি ঘুরে এসে তারপর ওকে চান করিয়ে দেবো বেশিক্ষণ খেলতে দেবো না অলরেডি ঠান্ডা লেগে গেছে ওপুর ভিজে গেছে দেখো রাস্তায় সব কটা রাস্তা তো সবগুলো বাচ্চাগুলো খেলছে এই বলছে রংটা তোল মাসি কি দিচ্ছে রংটা তোল আগের তোল দেখি দেখতে দেখতে বাবা টাই বাবা তোমার কি দি আবির 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 বাবা আবির আবির শোনা আবির আবির ওরে ভগবান ওই যে এদের এখান থেকে আরে বাড়ির থেকে কি করে রাস্তা সব খালি করে এলো ভরে ভরেনি ভটেনি এই 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 রং না এই রং না এই রং না কি আবির আবির ওই আবির বাবা আবির আবির ও ভয় পাচ্ছে ওকে অলরেডি মাখিয়ে দিয়েছে না ভয় পাচ্ছে বাবা দে আচ্ছা তোর গালে তো লেগে আছে দে না ওই দেখ ওই দেখ এই কানে না বাবা পিছন দিয়ে দিত সব সময় ওই চলে গেল না চলে গেল যা চলে গেল যা ছুটকি দিয়া যা ছুটকি দিয়া ছুটকি দিয়া যা ছুটকি দিয়া গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে বাইক আসছে ও রাস্তা যেতে যেতে খানিটা খেলে ভরে নিল এ চ আবার চ আবি নিবি আমার কাছে আছে চলে বাবা চ ও দাদা ও দাদা শ্রেয়ান এখানে ওইখানে ওই তো তো শ্রেয়ান ওই যে শ্রেয়ান কুকু কেমন দৌড়াচ্ছে দেখো রাস্তায় আস্তে আস্তে
দু জায়গায় ওর অলরেডি রং খেলা হয়ে গেল। এইবার শ্রিয়ানকে দেখেছে ওর বন্ধুকে, সে সেখানে দৌড়াচ্ছে। দেখো অবশ্য শ্রিয়ানদের বাড়ি আর ওর দাদার বাড়ি মানে পিঙ্কির বাড়ি, দাদা বাড়ি যাচ্ছে আর কি, দুজনের বাড়ি পাশাপাশি। তো বাইরে ওর আগে স্কুলের যে বন্ধু তার মা দাঁড়িয়ে আছে, মানে সে আমারই বান্ধবী আর কি, অভিনন্দা দাঁড়িয়ে আছে। তো আমি যাই গিয়ে প্রথমে তাকে একটুখানি রং টংগুলো মাখিয়ে দিই, তারপর ওর বাড়ি যাবো। আরে ওকে কখনই ফোন করছে, আমি আমাদের পাড়ায় ওদেরকে না দিই। তো দেখো আমি পিঙ্কির বাড়িতে চলে এসেছি, ওকে ডাকবো বলে বাইরে বেরিয়ে অভিনন্দ ওরা দাঁড়িয়ে আছে। আর তেনাকে দেখো রান্না করতে করতে সে নাচতে বসে গেছে, দেখো রে 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 রে। আর নাচবে নাই বা কেন, বাইরে এত জোরে জোরে গান বাজছে, সেই জন্য অটোমেটিক নাচ চলে আসছে। ওর সঙ্গে সঙ্গে আমি একটুখানি একটু নেচে নিলাম। তো চলে যাই বাইরে। তোমরা তো আমার গলার অবস্থা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুব খারাপ। যখন হোলি ছিল তখনও অবস্থা খারাপ ছিল, এখন তো আরোই খারাপ গলার অবস্থা কথা বুঝতেই পারছো। তো সেই অবস্থায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু করার নেই, আর কত দেরি করবো বলো। আর বাইরে এত গান বাজছে, ভয়েস ওভার দেওয়া ছাড়াও আর কোনো উপায় নেই, কত আর গান দেব। তো দেখো বাইরে সব বাচ্চা কাচ্চারা খেলছে, পুকু খেলছে, ওর বান্ধবীদের কাছে চলে গেছে। দেখো এটাও তো আমার এক বান্ধবী, তোমাদের আগেই বলেছি। তো ও বলছে ওর আবার একটু শরীরটা খারাপ আছে। তো যাই হোক ছেলেদের জন্য তো আমাদেরকে তো একটু বেরাতে হবে, কারণ আমারও গলার অবস্থা এরকম, আমি যদি না নিয়ে বেরোই ছেলেটাকে বা কে নিয়ে বেরাবে বলো। তো দেখো এই বাচ্চাগুলো দেখো ওরাও এসে আমাকে একটু মাখালো, তো আমি ওদেরকে এক এক করে সবাইকে একটু মাখিয়ে দিলাম। আর ফোনটাই আমার হাতেই ছিল এক হাতে, তো সেইভাবে ফোনটা ক্যামেরাটা নিতে পারিনি, কারণ যেহেতু এক হাতে রং এদিকে জল রয়েছে সব মিলিয়ে এক একার অবস্থা আর কি। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও। আর এদিকে দেখো পিঙ্কির ছেলে, সে আবার বাইরে বেরিয়েছে, ওরাও একটু আমাকে একটু মাখাচ্ছে। ওলে ওলে আহা, এটাই হবে থাম্বেল। আহা আহা, দিদিরে পা দিছিস? দিদিরে পা দিছে? আমি একটু দিয়ে দিই। এ তো আমাকে যাচ্ছে, এ কি দেবো, দাঁড়া আমাকে যাচ্ছে, ডাকলাম লাগাবো, আমি নিজে নিজে লাগাচ্ছি, দেখতে ভালো লাগছে। এটা একটা সিল্ক করে তো দেখো পিঙ্কির ঘরের রং খেলাটা কমপ্লিট হলো। ওই এবার এসেছি বাইরে, কারণ ঘরের মধ্যে রং খেলছি খেলেছি, ঘরে রং রং হয়ে যাচ্ছিলো বলে আমি বললাম চলো বাইরে যাই। তো বাইরে এসে দেখো অভিনন্দা রয়েছে, ওর ছেলে রয়েছে, পিঙ্কির ছেলে রয়েছে, আমার ছেলে রয়েছে। এদিকে পিঙ্কিও বেরিয়েছে ও রান্না করতে করতে, ওর বরকে বলেছে তুমি বাকি যেটুকু নিয়েছো তুমি দেখো, আমি এবার বেরোই। এবার হাতের মধ্যে ফোন নিয়ে খেলতে অসুবিধা হচ্ছে, ফোনটাকে এক জায়গায় রেখে দিয়ে জানো তো, এবার আমরা খেলছি, এ ওকে রং মাখাচ্ছি, ওকে রং মাখাচ্ছি, আমরা খুব মজা করেছি জানো সেদিনকে। কিন্তু করতে গিয়ে এখানে কি বলো তো, এবার আমরাও সেদিনকে বাচ্চা হয়ে গেছে। আমি এই প্রথম বছর, কোনো বছর আমি এইভাবে খেলিনি, এই বছর প্রথম আমার এইভাবে খেলা হলো। হ্যাঁ খেলিনি বলতে কি বলতো, আমার যায় ওরা যারা ছিল আছে যারা আর কি, তো প্রত্যেক বছর আসে যায়বু আমাকে এসে রং মাখায়, ওই মুখটাকেই বাড়ি দিয়ে মাখিয়ে দেয় আর মুখটুকগুলো ধুয়ে নিই, ধুয়ে আবার যেরকম হয়ে যায় আর কি। কিন্তু এইভাবে রং খেলা এই বছর প্রথম ছেলের সঙ্গে সঙ্গে। গত বছরও খেলেছি, তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছো হয়তো। ওকে নিয়ে বেরিয়েছি, আমাকে যারা আবির দিয়েছে মুখটা ধুয়েছি আর আমি এমনি দাঁড়িয়েছিলাম, ছেলে খেলেছে। কিন্তু এই বছর ছেলে তো ছেলে, ছেলের মাও পর্যন্ত একবার দেখো না ফিচকিরি ফিচকিরি দিয়ে আমাকে কিভাবে ভেজাচ্ছে। প্রথম শুরু করলো ওই অভিনন্দন, আগের যে স্কুলের যে বান্ধবী, ও প্রথমে আমাকে ভেজালো, আমি ওকে ভেজালাম, পিঙ্কি আমাকে ভেজালো। বাচ্চাদের ফিচকিরিগুলো নিয়ে আমরা বড়রা শুরু করে দিয়েছি। যাই হোক ওখানে খেলে হলো না, এবার ডেকে ডেকে নিয়ে এসছে আমাকে ওর নিজের ছাদে, পিঙ্কি আসবো না বলছি বাড়ি চলে যাই, যেতে দিল না, জোর জবরদস্তি বললো চলো একটু ছাদে যাবো রিলস বানাবো। তো রিলসটা কচু বানালাম, এখানে বসে বসে এইসব করছি। লাস্ট ফিনিশিং আমার ছেলে বাকি ছিল, ও কমপ্লিট করে দিল। ওই দেখো মাটি থেকে তুলে তুলে আমার ছেলে বলছে মাখা, মাটি থেকে ভু কালা সব যা পারিস মাখা। হ্যাঁ মাখাবি মাখা, আমি চোখ বন্ধ করেছি, মাখছে মাখ। আমি এখানে ডাকছি মাখা, ভিডিও বানাবি না দাঁড়া।
কি করছে আমার ছেলে, বিশাল আনন্দ পেয়েছে, বিশাল আজকে বিশাল আনন্দ পেয়েছে আমার ছেলে, দেখো কি করলো আমার মুখটাকে। তোমরা পুকুর অবস্থা দেখতেই পাচ্ছ, প্রথমে আমাকে নিচ থেকে তুলে তুলে মুখে মাখালো, ও ঠিক হলো না বলে এবার দেখো সে জলগুলো ভরে ভরে নিয়ে আসছে, এসে আমার গায়ের মধ্যে দিচ্ছে, কাউকে পাচ্ছে না, শেষ পর্যন্ত মাকেই পেয়েছে, না মাকেই দিচ্ছে, কি অবস্থা করছে আমাকে। এদিকে পিঙ্কি বলছে চলো ভিডিও করো ভিডিও করো, আর আমি এদিকে রং তুলছি, আর এদিকে পুকুর এসেছে দেখো গায়ের মধ্যে কীভাবে জলগুলো ডাকছে, চোখে মুখে চারিদিকে দেখো। আমাদের নিচে খেলে পোষালো না, তারপরে আবার এসেছে দেখো ওর ছাদে, গলা পুরো অবস্থা খারাপ, আর এই ছেলের অবস্থা দেখো কি অবস্থা, আর রং আর কিছু অবশিষ্ট বাকি নেই দেখো রঙের অবস্থা, আর আমাদের মুখের অবস্থা শুধু একটু দেখো, এবার যাবো বাড়ি, অনেক খেলেছি এবার চলে যাবো বাড়ি, যাবো বাড়ি যাওয়ার পর চলো আমরা বেরিয়ে পড়েছি, যে পুকুর আমি বেরিয়ে পড়েছি, না আর বেলুন ফোলাতে হবে না, আবার ওটা কালকে, চলো এখন আর তো কোনো কাজ নেই, যাবো বাড়িতে গিয়ে পুকুরের স্নান টানগুলো করিয়ে দিই, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, সব রং খেলা চলছে ওই দেখো গলিতে। হ্যাঁ দিদি ওখানে না, চলো দেখো আমরা বাড়ি চলে এসেছি, রং ফংগুলো রেখে দিই, এবার হচ্ছে আর তো কিছু নেই, তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর রঙের হোলির ভালো ভালো ভিডিওগুলো তুমি আমার ইনস্টাগ্রামে পেজে দেখতে পাবে, যেটা আমার আমার চ্যানেল বায়োতে দেওয়া আছে, তোমরা প্লিজ ওখানে দেখে নিও, আজকের মতন টাটা, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে।